हार्दिक पांड्यार ओपर रागटा आरो बाड़बे मुम्बाई इंडियंसের समर्थकদের रोहित शर्मा के सरिয়ে पांड्या के मुम्बाईर अधिनायक बनाনো হয়েছে তাতে পান্ডিয়ার কোনো হাত না থাকলেও ভারতীয় অলরাউন্ডারের প্রতি ক্ষোভ কমছে না মুম্বাই সমর্থকদের মুম্বাইর ম্যাচে কথা শুনিয়ে যাচ্ছেন পান্ডিয়া आईपीएल राजस्थान रॉयल्सের বিপক্ষে সোমবার 1 এপ্রিল ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই অর্থাৎ পাঞ্জাবজি দলটির অধিনায়ক হিসেবে ঘরের মাঠে এটা ছিল পান্ডিয়ার প্রথম ম্যাচ টস করতে যাওয়ার সময় মুম্বাই সমর্থকেরা পান্ডিয়াকে দেখে স্লোগান দিয়েছেন রোহিত রোহিত বলে পান্ডিয়ার প্রতি ক্ষোভ হয়তো কিছুটা কমতো যদি মুম্বাই ম্যাচটা জিততে পারত কিন্তু সেটিও হয়নি আগে ব্যাট করে 20 ওভারে 9 উইকেটে মাত্র 125 রানে থেমেছে মুম্বাইয়ের ইনিংস তারা করতে নেমে 27 বল হাতে রেখে 6 উইকেটে জিতেছে রাজস্থান রিয়ান পরাগের অপরাজিত 39 বলে 54 রানের ইনিংসে হেসে খেলে জিতেছে রাজস্থান এ নিয়ে 3 ম্যাচের সবগুলো জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এলো 6 পয়েন্ট পাওয়া সঞ্জু স্যামসনের দল আর মুম্বাই টানা 3 ম্যাচ হেরে 10 দলের পয়েন্ট তালিকায় তলানিতে একতো রোহিতের জায়গায় অধিনায়ক তার উপর দলের এমন পারফরম্যান্স পান্ডিয়ার উপর রাগটা আপাতত কমার সম্ভাবনা নেই মুম্বাই সমর্থকদের মুম্বাই সাদামাটা সংগ্রহ তারা করতে নেমে পাওয়ার প্লের প্রথম 6 ওভারে 2 উইকেটে 46 রান তুলেছিল রাজস্থান অধিনায়ক স্যামসন 12 রান করে পঞ্চম ওভারে আকাশ মাদওয়ালের শিকার হওয়ার পর ব্যাটিং এ নামেন পরাগ সেটি ইনিংসের পঞ্চম ওভারে পরাগ এখান থেকে একদম অপরিচিত থেকে ম্যাচটা জিতিয়েছেন 3 ছক্কা ও 5-4 ইনিংস সাজিয়ে এই পথে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে 35 বলে 40 এবং শিবম দুবের সঙ্গে 19 বলে অবিচ্ছিন্ন 39 রানের জুটি গড়েন পরাগ শিবমের সঙ্গে জুটিতে পরাগের একার অবদান 13 বলে 30 অশ্বিন 16 বলে 16 রান করেন টসে হেরে আগে ব্যাটিং এ নামা মুম্বাইয়ের হয়ে 1 বল খেলে 0 রানে আউট হন রোহিত নমনদীর ইমপ্যাক্ট প্লেয়ার ও দেওবাল্ড ব্রেভিস 21 বলে 34 রানের ইনিংস খেলেন পান্ডিয়া 29 বলে 32 রান করেন তিলক ভার্মা মুম্বাইয়ের ইনিংসে সর্বোচ্চ 56 রানের জুটি গড়েন পান্ডিয়া ও তিলক রাজস্থানের হয়ে 3টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহাল।